26 মার্চ মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপিত। সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার চন্দরিয়া এলাকায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয়েছে। শুক্রবার 26 মার্চ সকালে এলাকার তিনটি প্রতিষ্ঠানের উদ্যোগে শিক্ষক, সাংবাদিক, মেম্বার সহ গণ্যমান্য ব্যক্তিগণ চন্দরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চন্দরিয়া উচ্চ বিদ্যালয় এবং চন্দরিয়া ডিগ্রি কলেজে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন 10 নং জাভরহাট ইউনিয়ন পরিষদের 8 নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ লুৎফর রহমান, চন্দরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ তসলিমউদ্দিন ও চন্দরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপদ ভঞ্জন অধিকারী। স্বাধীনতার 50 বছর পূর্তি হচ্ছে, বহু শোষণ বঞ্চনার বিনিময়ে বঙ্গবন্ধুর ডাকে সবাই এক হয়ে এই স্বাধীনতা এসেছে। তারপরেও সাধারণ জনগণের অধিকার, বঙ্গবন্ধুর যেটি স্বপ্ন ছিল সোনার বাংলা, সেটি কি প্রতিষ্ঠিত হয়েছে আপনি মনে করেন? ইনশাআল্লাহ হয়েছে। আচ্ছা, তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে দেশের বহু শিক্ষিত যুবক বেকার, এটার কারণ বা এটা কি কোনো পরিকল্পনা আছে এরপরে? আসলে বেকার শুধু তো বাংলাদেশে নয়, আপনার মনে মনে জানেন আমেরিকা কত পার্সেন্ট বেকার এটা আপনি ভালো জানেন, ভারতেও দেখেন অনেক যুবক বেকার। বেকারত্বের জন্য পশ্চিমবঙ্গে বিশাল ধরনের আন্দোলনও চলতেছে, আর বাংলাদেশেও হচ্ছে, এটা থাকবে, হয়তো একদিনে সম্ভব। তবে দূর করার জন্য কি চেষ্টা চলছে বলে মনে করেন আপনি? হ্যাঁ চলছে। আচ্ছা, আপনাকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। 1971 সালে স্বাধীনতার মাধ্যমে আমাদের দেশ, আজকে আমরা স্বাধীন দেশে বসবাস করছি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। তাই আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি, আমরা একটি জাতীয় পতাকা পেয়েছি। শ্রদ্ধা নিবেদনে আরো অংশ নেন চন্দরিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল ইসলাম, চন্দরিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হাকিম, চন্দরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল কালাম আজাদ, 7 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহেব আলী, স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন দলের সদস্যবৃন্দ, চন্দরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, চন্দরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, চন্দরিয়া ডিগ্রি কলেজের শিক্ষকবৃন্দ, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাংবাদিক আয়ুব আনসারী, 7 নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ আব্দুল রহিম, 7 নং ওয়ার্ড সাবেক মেম্বার মোহাম্মদ আব্দুল করিম, 7 নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল আজিজ, চন্দরিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সদস্য ও সাবেক ভিডিপি কমান্ডার মোহাম্মদ নজরুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়া পীরগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয়েছে, যার মধ্যে 11 নং বটসুনা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে বহু মাইকের হর্ন ব্যবহার করে ব্যতিক্রম ধর্মী আলোচনা সভা আয়োজনের খবর পাওয়া গেছে।